বলছি প্রিয়, তুমিও মানুষ আমিও গোটাটোই মানুষ, পার্থক্য শুধু একটাই, তুমি রিলেশনশিপে আছো আর আমি টেনশনে আছি। পাটি, হ্যাঁ বলতো, টেনশন? হ্যাঁ টেনশন। তোর বিয়ে ক্যান্সেল? কালকে বাজারে আমি এক জায়গায় ফেসে গেছিলাম না, একটা বন্ধুকে কল করলাম যে পার্টি নিতে আয়, বলছে অ্যাড্রেসটা বল, অ্যাড্রেসটা বললাম, ও বুঝতে লাগলে, মানে তারপর ওকে আমি নিজের লোকেশনটা পাঠিয়ে দিলাম, ও তাও বুঝতে লাগলে, তারপর ওকে আমি একটা গোটা ম্যাপ পাঠিয়ে দিলাম, ও তাও বুঝতে পারল না, নমনি করতে করতে বিশ্বাস করে ভারতে যত রকম ম্যাপ লঞ্চ হয়েছে আমি ওকে সব পাঠিয়ে দিলাম, ও তাও বুঝতে লাগলে। লাস্ট টাইম ওকে বললাম যে পার্টি তোর মনে আছে পরশু তোর আমি এক জায়গায় গেছিলাম একটা হলুদ রঙের ড্রেস পরা তোর মেয়ের চয়েস হয়ে গেছিলো ওই গলিটাতে আছি, ওকে বললাম আর শক্তি মানের মতন চিরিগুরু ডুম সঙ্গে সঙ্গে হাজির। এইটি আমার বন্ধুর হিডেন ট্যালেন্ট। পার্টি আর 5 বছর, বুঝলি? আর 5 বছর। 5 বছর কী রে? আর 5 বছর পরে আমি সুইসাইড করলব। সুইসাইড করলি কেন? আমার শরীরটা ঠিক নাই রে, কী রোগ নাই আমার, মাথা ঘোরা, মাথা ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা, কেউ বলবে আমি ইয়াং ছিলি, কম বয়সে আমার বয়স হয়ে গেছে রে, তার জন্য 5 বছর পরে আমি সুইসাইড করলব, নাহলে গ্যারান্টি নেই, গ্যারান্টি বেডে চলে যাবো, 2-3 বছর পরে আমি বেডে চলে যাবো, তখন আমার ঘরের লোক আমার দেখবে না। ঘরের লোক কেন দেখবে না? আমি ঘরের লোকের সাথে ব্যবহারটা ঠিক রাখি নাই, তার জন্য 5 বছর সুইসাইড করলব, সান্সে মরো ভাই, যেমন সান্সে বেঁচেছি। যখন মরবি তখন ফোন করিস না, বুঝলি? আমাকে তোকে মিস কল মেরে তুই মরব, তুই খেয়ে যাস, ও আমি মরবো, তোকে শান্তিতে বাঁচতে দেবো, জিন্দিগি দিলে তুই জিন্দিগি লেল করে দেবো, পাকা বেল করে দেবো। হে ভগবান, মাঝ মাঠে বাজ গেলা ফেলে কোনো লাভ নাই, আমি নিজের চোখের সামনে দুটো গাছকে পুড়তে দেখলাম, এই মাঝ মাঠে বাজ গেলা ফেলে কোনো লাভ নাই, আপনার কাছে যদি বেশি বাজ আছে তোমার এক্সের মাথায় ফেলুন, তোকে চিকেন বকেটে বানিয়ে দাও, আমার জীবনটা ঝুলিয়ে দিয়েছো, এত বাজ গেলা গাছের উপর ফেলে গাছ গেলার উপর অত্যাচার করে লাভ নাই, আমার এক্সের মাথায় ফেলুন, তোকে চিকেন বকেটে বানিয়ে চিকেন বকেটে। আমার বন্ধুগুলোর জীবনে কত ভালো ভালো ঘটনা ঘটে, ওরা একটা মেয়ে পটাতে যায়, মেয়েটার বান্ধবী পটে যায়, বাসের কন্ডাক্টর ওদের টিকিট কাটতে ভুলে যায়, রং নাম্বারে ওদের মেয়ে পটে যায়, তারপর আসে আমার জীবনে ঘটনা, বাসের জানলা থেকে থুতু ফেলে তো আমার গায়েই পড়ে, দোকানে গিয়ে মিষ্টি পান চায় জর্দা পান দিন দেয়, পরীক্ষা হলে ফার্স্ট বেঞ্চ আমার কপালেই জুটে, মানে লোকের জীবনে খারাপ সময় আছে, আমার জীবনটা খারাপ সময় ঢুকে গেছে, জীবনটা তিতো হয়ে গেল, তিতো। আমি ভাবতাম কথাবার্তা কল আর SMS-এই হয়, কিন্তু না, কালকে বুঝতে পারলাম কথাবার্তা স্ট্যাটাসের মাধ্যমেও হয়, এদিকে আমার একটা বন্ধু একটা স্ট্যাটাস লাগাইছে, ওইদিকে ওর গার্লফ্রেন্ডও দেখছে, না বা একটা নতুন লাগাইছে, মানে এই একটা দেখছি এক লাগাইছে, ও একটা দেখছি এক লাগাইছে, না ওদের মধ্যে স্ট্যাটাসের একটা অদ্ভুত কথোপকথনের খেলা চলছে, আর মাঝে আমি সুকুনের মতো সব ভ্যালভেল করে দেখছি, মানে আমি কি পারবো না কোনোদিন কারোর স্ট্যাটাসের কারণ হইতে, পারবো না আমি।